আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিপিও নিয়ে এসেছি, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক অনেক হেল্প হবে। সো কথা না বাড়িয়ে চলুন জিপিওটা শিখে আসি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আজকে আপনাদের সাথে যে জিপিওটা গ্রুপ পলিসিটা শেয়ার করব, খুবই মজার একটা গ্রুপ পলিসি, একদম ইজি। তো এই গ্রুপ পলিসিটার নাম হচ্ছে স্পেসিফিক কোনো টাইপকে হাইড করে দেওয়া। যেমন আমার সার্ভার ডোমেনের আন্ডারে যত ক্লায়েন্ট কম্পিউটার ইউজার আছে সবার সি ড্রাইভ অথবা ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো একটা স্পেসিফিক ড্রাইভ একসাথে সবার হাইড হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমাদের চলে আসতে হবে সার্ভারে। আপনারা জানেন যে আমি দুইটা মেশিনে কাজ করি, একটা হচ্ছে সার্ভার ওয়ান, আমার সার্ভারের নাম, আর হচ্ছে ক্লায়েন্ট, আর ক্লায়েন্টের নাম দিচ্ছি আমি ক্লায়েন্ট ওয়ান। তো আমি সার্ভারে আসার পর আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার সার্ভার ম্যানেজার ওপেন করছি। সার্ভার ম্যানেজার ওপেন করার পর আমি চলে যাব টুলসে এসে চলে আসবো গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে। গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আসার পর ফরেস্টকে ভাঙাবো, ডোমিনকে ভাঙাবো, এবিসিকে ভাঙাবো। ভাঙানোর পর এবিসির উপর রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করবো এবং সাথে সাথে এটা কি করে দেবো, এবিসির সাথে লিঙ্ক করে দেবো। এখানে লেখা আছে, দেখেন যে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিঙ্ক ইট হিয়ার। একটা এই ডোমেইনের আন্ডারে একটা জিপিও ক্রিয়েট করব এবং কি এখানে কি করে দেব, লিঙ্ক করে দেব। আচ্ছা, তো এখানে নিউ জিপিও এখানে একটা নাম দেব আমরা, হচ্ছে যে স্পেসিফিক সি টাইপকে হাইড করে দিই। হ্যাঁ, তো আমরা নাম দিতে পারি যে হাইড সি ড্রাইভ। তো আমরা এখানে নাম দিলাম কি, দেখেন হাইড সি ড্রাইভ, ঠিক আছে। তো হাইড সি ড্রাইভ নাম দিয়ে হচ্ছে আমরা ওকে করে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওকে করে দেওয়ার পর abc.com আন্ডারে একটা গ্রুপ পলিসি ক্রিয়েট হয়ে গেছে, নামটা কি, হাইড সি ড্রাইভ। তো হাইড সি ড্রাইভের উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে কি করে দেব, এডিট করে দেব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর স্ক্রিনটা বড় করে নেই। এডিটে ক্লিক করার পর আমরা চলে আসবো ইউজার কনফিগারেশনে। যেহেতু আমরা স্পেসিফিক কি করতে যাচ্ছি, ইউজার অথবা ক্লায়েন্ট কম্পিউটার কি করতে যাচ্ছি, সি টাইপকে হাইড করে দিতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা ইউজার কনফিগারেশন চলে আসার পরে আর পলিসিকে ভাঙাবো। হ্যাঁ, পলিসিকে ভাঙাচ্ছি। পলিসিকে ভাঙানোর পরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসকে ভাঙাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসকে ভাঙাইছি। ভাঙানোর পর আমরা যাব হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্টে। কোথায় যাব, উইন্ডোজ কম্পোনেন্টে। উইন্ডোজ কম্পোনেন্টে আসার পর আমরা আসবো ফাইল এক্সপ্লোরারে। কোথায় আসবো, ফাইল এক্সপ্লোরার। দেখি আপনি আমরা খুঁজে, এই তো ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার আসার পর और फाइल एक्सप्लोरारे डबल क्लिक करो। डबल क्लिक करार पर এখানে আমরা খুঁজে বের করব কোথায় স্পেসিফিক ড্রাইভ কে হাইড করা যায় এমন একটা কনসোল আছে। এমন একটা সেটিং আছে কোথায় আমাদেরকে এটা দেখতে হবে। হ্যাঁ, तो हमारा खुजे बेर करते हैं। तो हमारा बेर करी हाइड। तो हमारा এখানে বাইনাম ক্লিক করে দিলে হয়তো আমরা চলে পেতে পারি অতি সহজেই। এইটা হয়ে গেছে হাইড দ্যাট স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার। হাইড দ্যাট স্পেসিফাইড ড্রাইভস ইন মাই কম্পিউটার। এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এডিট করে দেব। এডিটে চলে আসার পর এডিটে চলে আসার পর আমরা যেটা করব, আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে এটাকে এনাবল করে দিব। মুশকিল দেখাটা এনাবল করে দিচ্ছি। এনাবল করে দেওয়ার পর আমরা এখানে খেয়াল করে দেখতে পাবো যে এই অপশনের নিচে লেখা আছে টিক ওয়ান অফ দ্য ফলোইং কম্বিনেশন রিস্ট্রিক্ট all drives। একটা ক্লায়েন্ট কম্পিউটার অথবা ইউজারের যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ কে কি আমরা রেস্ট্রিক্ট করে দেব? সবগুলো ড্রাইভ কে কি আমরা হাইড করে দেব? না, আমরা ওখানে নাম দিয়ে আসছি যে স্পেসিফিক একটা ড্রাইভকে আমরা হাইড করে দেব। সেটা হচ্ছে কি ড্রাইভ? সি ড্রাইভ। তো আমরা এখানে দেখিয়ে দেব বিষয়টা রেস্ট্রিক্ট C drive only। तो C drive only ये कर दिलाम। तो restrict C drive only कर देवर पर हम लोग कर देवो apply okay okay। तो apply देवर पर हम लोग के कर आगे एक टू पर आशीष if you enable this policy setting select a drive or combination of drives in the drop down list। अच्छा हम लोग इस चीज़ कोर्स तो नोट एक टू पर this policy setting removes the drives icon। अच्छा এই পলিসিটা সেটিং করার পর কি হবে? ড্রাইভ আইকনটা রিমুভ হয়ে যাবে। ইউজার ক্যান স্টিল গেইন অ্যাক্সেস টু ড্রাইভ কন্টেন্ট বাই ইউজিং আদার মেথডস। বুঝি ইউজার ড্রাইভটা অন্যভাবে অ্যাক্সেস নিতে পারবে। আমরা যেভাবে দিস পিসিতে ঢোকার পর দেখেন যে দিস পিসিতে ঢোকার পর হচ্ছে এখানে ড্রাইভ দেখতে পাই। তো ইউজার অ্যাকচুয়ালি এভাবে দেখতে পাবে না, যদি চায় তাহলে তারা অন্য ওয়েতে ঢুকতে পারবে। সে ওয়েটা কি সেটা আমি দেখিয়ে দেব। তো বলা হয়েছে যে মেথড সাচ অ্যাজ বাই টাইপিং দ্য পাথ টু এ ডিরেক্টরি অন দ্য ড্রাইভ ইন দ্য ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ ডায়ালগ বক্স ইন দ্য রান ডায়ালগ বক্স অর ইন এ কমন উইন্ডো। আচ্ছা, তো এখন আমরা কি করে দেবো? ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে স্টেটের জায়গা সবগুলো কিন্তু নট কনফিগার আছে। হ্যাঁ, আর শুধু হাইড দ্যাট স্পেসিফাইড ড্রাইভস ইন দ্য কম্পিউটারটা শুধু এনাবল করে দেওয়া আছে। তো আমাদের এখানে কাজ শেষ। আমরা এই সেটিং থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা জিপি আপডেট দেব। উইন্ডোজ প্লাস আর চলো আমরা পাওয়ারশেল জিপি আপডেট দেই। ওই পাওয়ারশেল দাও, ওটাই ভালো। আর সিম্পলিতে দেওয়া যায়। পাওয়ারশেল আসার পর আমরা এখানে লিখলাম জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট স্ল্যাশ স্পেস স্ল্যাশ ফোর্স এন্টার। সেম কাজটা হচ্ছে আমরা প্যান কম্পিউটার করে দিচ্ছি। হ্যাঁ, Windows plus R /ports gp update /forc enter। तो सर्वर 1 है जीपी अपडेट complete successfully দেখাচ্ছে এই যে কম্পিউটার বলেছে আপডেট হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি ইউজার বলেছে আপডেট হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি ওকে তো ক্লায়েন্টে ওহো ভেরি স্যাড एक्चुअली এখানে কম্পিউটার পলিসি এখানে লেখা আছে যে কম্পিউটার পলিসি could not be updated successfully the following errors were encountered তো যখনই আপনারা আপনাদের ক্লায়েন্ট কম্পিউটারে জিপি আপডেট দেওয়ার পর এরকম মেসেজ চলে আসবে তখন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কম্পিউটারটা বা ক্লায়েন্টটা হ্যাঁ বা এই ইউজারটা কি নাই আপনার সার্ভারের সাথে অথবা আপনার ডোমেনের সাথে কি নাই রিলেটেড নাই ডোমেনের সাথে সম্পর্ক নাই হ্যাঁ ডোমেন থেকে বের হয়ে গেছে ডোমেনের সাথে কানেকশন নাই ঠিক আছে তো এখানে যতই আপনি জিপি আপডেট দেন না কেন জিপি আপডেট নেবে না তো এটা জন্য আমাদের কি করতে হবে একটা ভিতরে আপনাদের আরেকটা শিখিয়ে দিচ্ছি যাই হোক এটার জন্য আমাদের ক্লায়েন্টের দিস পিসিতে যাচ্ছি this page the right button click করে আমরা properties যাচ্ছি properties আসার পর এই দেখেন এটা কিন্তু আমার abc এর সাথে কি করা লিংক করা client1.abc.com বাট আমার মেশিনটা আছে ভার্চুয়াল মেশিন হ্যাঁ ভার্চুয়াল মেশিন তো এটাকে হচ্ছে আমি স্ন্যাপশট থেকে রান করছি এইজন্য হচ্ছে এটা কানেকশন ফেল দেখাচ্ছে তো আমি যখন ডোমেইন থেকে বের করে আবার ডোমেইন জয়েন করে দেব তখন দেখবেন যে আর ফেল দেখাবে না तो चेंज आस सेटिंग आस चेंज आस ची abc.com क्लाइंट वन तो ये टाइम फोटो में की करो वार ग्रुप नहीं जो वार ग्रुप में आना फॉर वार ग्रुप लेके हम ओके लेके दिलाऊं इकन ओके कर दिलाऊं ओके करा दर पर हमार एडमिनिस्ट्रेटिव पासवर्ड चाहिए साइबे और दूसरे फिर करा पर हमें आवार चेंज क्लिक कराम चेंज क्लिक करा पर डोमेन चला रची डोमेन दावा लगना abc.com ओके इकना हमार एडमिनिस्ट्रेटर नाम दे दिलाम एड सर्वर एड मिनिस एडमिनिस्ट्रेटर और सर्वर आमी पासवर्ड दे दिलाम शिफ्ट ओके की बोलसे द फॉलोइंग एरर अकॉर्ड अटेम्प्टिंग टू जॉइन द डोमेन abc.com यूजरनेम और पासवर्ड इज इनकरेक्ट ओके उस तौर से हमारे पासवर्ड था नहीं नहीं और दिच्छी हमारे पासवर्ड तो बोल ही सिला एडमिनिस्ट्रेटर शिफ्ट एवं नहीं सुलझे वेलकम टू द abc.com डोमेन डोमेन आवार जॉइन करें बोलती है तो कारण पर हमें क्या कहना है एक रजिस्टर दिमाग रजिस्टर दे दिला तो ওয়েট করি আমরা কিন্তু একটা ভিতর একটা শিখে গেলাম ঠিক আছে যাদের এই ধরনের কাজ করতে গেলে দেখবেন যে জিপি আপডেট দিচ্ছি বাট জিপি আপডেটটা নিচ্ছে না এরকম মেসেজ আসছে এরর মেসেজ তো তখনই হচ্ছে যে আমরা তো এই কাজটা করে ফেললাম ওকে আশা করি যে বিষয়গুলো সলভ হয়ে যাবে আর আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আমার মেশিন রেজিস্টার্ড হয়ে চলে আসছে এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি সরি গ্রুপ পলিসিটা খুব মজার आगे भागीना एक टू स्पीडली आए ओके चले आच्छे আমার মেশিন চলে আসছে। এখন আচ্ছা আমি আমার মেশিনে কি করব, জিপি আপডেট দেব। হ্যাঁ, যেহেতু আমার মেশিনটা বন্ধ করে আবার রান করছি বা রিস্টার্ট দিচ্ছি, সেহেতু জিপি আপডেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না, লাগে না। তারপর হচ্ছে যে আপনাদেরকে জিপি আপডেট দেখাচ্ছি, আসলে আসার পর জিপি আপডেট দিয়ে দেখাচ্ছি, কেননা যেটা প্রসেস সেটা তো করতেই হবে, তাই না? তো জিপি আপডেট স্পেস স্ল্যাশ কোর্স। দেখেন এখন আর কিন্তু কোনো আপনার এরর মেসেজ আসে নাই। হ্যাঁ, কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি, ইউজার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমাদের জিপি আপডেটটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের প্রমাণ করার পালা। হ্যাঁ, তো প্রমাণ করার জন্য আমরা আমাদের কি করতে হবে, আমাদের দিস পেজতে চলে যেতে হবে। হ্যাঁ, দিস পেজতে যাচ্ছি আমরা। দিস পেজতে আসার পর আমরা যে বিষয়টা দেখতে পারবো, দিস পেজে এই দেখেন আমার ক্লায়েন্ট কম্পিউটার। আমি হচ্ছে এর আগে একটা ড্রাইভ ম্যাপ করে রাখছিলাম, তো ওইটা আছে আর হচ্ছে ডিভিডিটা আছে, সেটা নাই। দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, দেখতে পাচ্ছেন এখানে সি ড্রাইভ কিন্তু নাই। দেখেন তো খুবই ইন্টারেস্টেড একটা জিপিও, আমার হচ্ছে যে জিপিওটা করতে ভালো লাগে। হ্যাঁ, হচ্ছে আপনারা করবেন, খুব ভালো লাগতো জিপিও করতে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যখন প্রমাণটা পাওয়া যায়। আর আপনি ধরে 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 প্রত্যেকটা ইয়াকে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা পিসিতে হতো একটা ক্লায়েন্টকে ধরে 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 এই কাজটা করতে হতো, কিন্তু আপনি জিপির মাধ্যমে করবেন, একটা সেন্ট্রালি জায়গায় বসে করবেন, দেখবেন যে সব কিছু পানির মতো সহজ, সব কিছুকে আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারতেছেন। তো এ পর্যন্ত ছিল। আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে দেখাই দেবো, সেটা হচ্ছে যে অন্য ওয়েতে, এই ওয়ে ছাড়া অন্য ওয়েতে হচ্ছে একজন ইউজার, হ্যাঁ, অথবা একজন ক্লায়েন্ট কি করতে পারবে, সিটেবে যেতে পারবে। সেটা কিসের মাধ্যমে, লোকেশন বা পথের মাধ্যমে। হ্যাঁ, পথের মাধ্যমে। তো সেটা দেখানোর জন্য আমি সেটা দেখাতে বলছিলাম। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন উইন্ডোজ প্লাস আর চেপে হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি পথটা দেখে দিতেছি, সি ক্লোন ব্যাকস্ল্যাশ, ডিরেক্টলি পথটা দেখে দিতেছি আমরা। হ্যাঁ, সি ড্রাইভের সি ক্লোন ব্যাকস্ল্যাশ এন্টার, এই যে দেখেন আমরা সি ড্রাইভে চলে আসছি, লোকাল ডিস্ক সি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আশা করি কারো হচ্ছে বুঝার বাকি নেই, সবাই বুঝতে পারতেছেন বা বুঝতে পেরেছেন। তো এ পর্যন্ত ছিল। এ পর্যন্তই ছিল আমাদের আজকের জিপিও। তো জিপিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে, আর শিক্ষার জন্য আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে বিষয় শেয়ার করতে পারেন। শেয়ার করে আপনারা উপকৃত হবেন, তারা উপকৃত হবে, আমি উপকৃত হব। রাইট, আমার পরিশ্রমটা কি হবে, আমার পরিশ্রম আমরা যে এত পরিশ্রম করতেছি, পরিশ্রম করে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি, আপনাদেরকে বোঝাচ্ছি আমার পরিশ্রমটাও বৃথা যাবে না। হ্যাঁ, কল্যাণময় হবে। তো আশা করি হচ্ছে যে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকে পর্যন্ত বিদায়। সো আবার হচ্ছে আরেকটা জিপিও নিয়ে, গ্রুপ পলিসি নিয়ে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।